আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভি সংবাদ আপনাদের সাথে আছি আমি তাসনিমা হোসেন এবং আমি মহসিন শিকদার শুরুতে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে দাতা রাষ্ট্রগুলোকে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে গণ আন্দোলনের মাধ্যমে মুক্ত করার ঘোষণা বিএনপির পরিত্যক্ত কারাগারে রাখার অভিযোগ তারেক রহমানের কারণেই বিএনপিতে শুরু হবে ভাঙন মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপি চেয়ারপারসনের জামিন নির্ভর করছে আদালতের উপর ফাগুনের পরশে লক্ষ্য প্রাণের উচ্ছ্বাসে উজ্জীবিত একুশে বইমেলা পহেলা ফাল্গুনকে বরণ করল নানা শ্রেণীর মানুষ দর্শক শিরোনাম শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সৌজন্যে সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন নিয়মনীয় আরে আমি দোকানদার না ছেলে দোকানদার ছেলে দর্শক এবারে যাব বিস্তারিত সংবাদে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে দাতা রাষ্ট্রগুলোকে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাজধানী রোমে আইএফএডির পরিচালনা পরিষদের ৪১তম সভার উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান বাংলাদেশের কৃষি মডেল অন্যান্য দেশ অনুসরণ করে লাভবান হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত মানিকলাল ঘোষের রিপোর্টে উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ এলাকার দারিদ্র ও ক্ষুধা দূরীকরণে ইফাক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের বিশেষায়িত সংস্থা রোমে এই সংস্থার ৪১তম গভর্নিং কাউন্সিলের অধিবেশনে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধানমন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের কৃষি খাতের অর্জন বলেন এই সাফল্য অনেক দেশের জন্য আজ অনুকরণীয় বাংলাদেশ হ্যাজ অ্যাবাউট এ ডিকেড অফ সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড অ্যান্ড দেন দিস ইয়ার দেয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড শর্টফল ডিউ টু আলটিমেটলি আনটাইমলি অ্যান্ড রেকারেন্ট ফ্লাডিং সাম অ্যাডজাস্টমেন্ট ইন ইম্পোর্ট পলিসি ইমিডিয়েটলি মেড ফুড রেডিলি অ্যাভেলেবল টু দ্য কনজিউমার্স ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গঠনে উন্নত রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী We believe that in order to ensure resilience, investment in rural economy is a key factor. This, we believe, cannot be achieved without global partnership and cooperation. এর আগে ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন ডাব্লিউএফপির নির্বাহী পরিচালক মানিক লাল ঘোষ মাইটিভি খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে নির্জন সেলে রেখে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা জিয়রফানেস ট্রাস্ট মামলায় রায়ে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দাবি করে গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা হবে বলেও জানান তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা বলেন মুক্ত খালেদা জিয়া ছাড়া দেশে আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন বিএনপির শীর্ষ নেতারা আরও জানাচ্ছেন মাহবুব সৈকত কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই খালেদা জিয়াকে ন্যায় বিচার বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামীতে নির্বাচন করতে দেয়া হবে না বলেও জানান তারা
আরামসে নির্বাচন করবেন। ভুলে যান দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপিতে নাকি ভাঙন ধরবে, ভুলে যাবেন এই সমস্ত কথাবার্তা। বিএনপিতে ভাঙন ধরার ক্ষমতা বাংলাদেশের কোনো শক্তির ক্ষমতা নাই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিধি অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ বিএনপি নেতাদের। একটি অবাসযোগ্য একটি দালানের মধ্যে রেখে তারা এটাই প্রমাণ করেছেন যে তারা প্রতিহিংসায় বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে না। আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আইনি লড়াইয়ের সাথে সাথে আন্দোলনও একসাথে চলবে বলে ঘোষণা দেন বিএনপি নেতারা। আজকে দেশনেত্রীকে সম্পূর্ণ একা এই প্রত্যেকটাকে কারাগারে পাঠিয়ে দেয়, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে, তাদের জন্য বিচার হবে বন্ধুগণ। অবস্থান কর্মসূচি পালনে দুদফা স্থান পরিবর্তন করা হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। তারেক রহমানের কারণে বিএনপির মধ্যে ভাঙন শুরু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার জামিন নির্ভর করছে আদালতের ওপর। সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি এবং করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির সংকট আমরা ঘনীভূত করব, আমরা এখানে কোনো ফ্যাক্টর নেই। বিএনপির সাংগঠনিক অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হওয়ার জন্য তারেক জিয়াই যথেষ্ট। ফাগুনের পরশে একুশের বইমেলা উজ্জীবিত হলো লক্ষ প্রাণের উচ্ছ্বাসে। আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত বাঙালির প্রাণের বইমেলায় আশাতীত লোক সমাগম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন লেখক, প্রকাশক ও বই বিক্রেতারা। ফাগুনের পরশে বইমেলার সাফল্য ছড়িয়ে যাক বিশ্ব দরবারে, এমন অভিমত ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবির আহমেদের ক্যামেরায় ফাগুনের বইমেলা নিয়ে জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। বসন্তের ঢেউ আছড়ে পড়েছে বাংলা একাডেমি ও সরোয়াদী উদ্যানে। বইয়ের মাধ্যমে ফুলগু হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে এলেন প্রাণীর বইমেলায়। বইমেলায় আসো তো মেইনলি বই কেনার জন্যই, কিন্তু ফাগুনে আরো আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে, পয়লা ফাল্গুনের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। আমি বইমেলায় আসছি নতুন নতুন বই কেনার জন্য, বসন্তটাকে ধরে রাখার জন্য এই সাজগোজ। আসন্নরূপ লোক সমাগমে বিক্রেতারা খুশি। তারা জানান এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বইমেলার সাফল্য ছড়িয়ে পড়বে সর্বত্র। বইয়ের মাঝেও যে ফাগুন ভেসে আসছে এটা আসলে বইমেলাতে না আসলে বোঝা যাচ্ছে না। সবাই খুব কালারফুল, এর জন্য অনেক ভালো লাগছে। এই ভিড়টাই আসলে আমাদের যারা আমাদের ভেতরে এক ধরনের অনেক প্রাণ সঞ্চার করে। সরকারের প্রতি আমরা সন্তুষ্টি যে এইভাবে যেন প্রতি বছর মেলাটা এভাবেই চলে। বাঙালি সংস্কৃতির ধারক হিসাবে এগিয়ে যাক বই, এমন অভিমত সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের। প্রত্যেকের মধ্যে একটা উৎসব সাজ, এই যে বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েরা এসছে, দেখতেও তো কত ভালো লাগে। এগুলি হচ্ছে আমাদের প্রাণের প্রতীক। লেখার চর্চা বাড়ছে, লেখকের সংখ্যা বাড়ছে এবং পাঠকের সংখ্যা বাড়ছে, এবং এই বাড়ার মধ্য দিয়েই কিন্তু ভালো লেখনী বেরিয়ে আসবে। আমাদের বইমেলায় এদিক ওদিক তাকালে সর্বত্রই যেন ফাল্গুনের শিহরণ। একুশকে বিশ্ব মর্যাদায় অধিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের যোগসূত্রটা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, এবং এভাবেই আমরা আমাদের সাহিত্যকে বিদেশের সামনে তুলে ধরতে চাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান বাংলা ভাষার যথাযথ প্রয়োগের ক্ষেত্রে সরকার সব রকমের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বইমেলা আসলো সেটা প্রমাণ পাওয়া যায়। এদিন মেলায় 150টি নতুন বই প্রকাশ হয়, আর সরোয়াদী উদ্যান মঞ্চে শতাধিক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। আগুন ধরা ফাগুনের শুরুতেই বইমেলা ফিরে পেয়েছে নতুন প্রাণ। ফলগু ধরাই বাসন্তী সাজে সেজে ওঠা বাংলা একাডেমি চত্বর আর শরদী উদ্যানে একুশের বইমেলা সময়কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে বাঙালি। এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন করা হয় বাসন্তী উৎসবের।
শুধু চারুকলায় নয়, পুরো রাজধানী মেতে ছিল উৎসবের আমেজে। আরো জানাচ্ছেন শারমিন আজাদ। শীতের খোলস পাল্টে প্রকৃতি বদলেছে রূপ। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। প্রকৃতির এই শোভা আবহমান বাংলার ঐতিহ্য। এই রূপ ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে, মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। বাঙালি সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে অনবদ্য করে তুলতেই 24 বছর ধরে এই আয়োজন। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। প্রকৃতি যদি সুরক্ষা না হয় তাহলে প্রকৃতি ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, প্রকৃতির গাছকে চিনতে হবে, নতুন শিশুদেরকে, তাদের বৃক্ষ কোন নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার মাথার উপরে কোন গাছ আমি জানবো না, সেটি হবে না। বসন্ত বাতাস আর পলাশ শিমুলের রং চেনাতে হবে আগামী প্রজন্মকে, মনে করছেন বরেণ্য ব্যক্তিরা। প্রাকৃতিক যে উৎসবগুলি সেগুলিকে পুনঃস্থাপন করতে চাই প্রকৃতির সঙ্গে নির্ভর করে, যার জন্য বসন্ত উৎসব আবার নতুন করে করা হচ্ছে গত কয়েক বছর ধরে। আবির এবং রং মেখে এঁকে এটা অন্যরকম একটা অনাস্বাদিত ঋতুরাজ বসন্তের, এটাই হচ্ছে মজা। বাসন্তী রঙের শাড়ি আর গাঁদা ফুলে নিজেদের সাজিয়েছেন তরুণীরা। তরুণরা পড়েছেন পাঞ্জাবি ফতুয়া। ঋতুরাজ বসন্ত এসেছে এবং প্রকৃতিগতভাবে আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতি অনুযায়ী সব ঋতুকে বরণ করে নেই। সবার মনে যেতে হলো বন্ধুত্বপূর্ণ মনোভাব যে ফুটে উঠেছে সেটা বোঝা যাচ্ছে। এখানে তো আসলে বাঙালিদের প্রাণের জোয়ার। এই অনুষ্ঠান তো আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান বলে মনে হয়। সবাই সুন্দর করে সেজেছে, চারিদিকে ফুল, রাজনৈতিক পরিবেশ ভালো হয়ে যাক, আমরা সবাই ভালো থাকি, সাধারণ মানুষ ভালো থাকুক। কোকিলের কুহুতান আর রঙের ছটায় বাঙালি হয়েছে আজ পাগল পাড়া। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। বাঙালি ও বাংলাদেশের একখণ্ড প্রতিচ্ছবি যেন এই চারুকলার বকুল তলায় বসন্ত বাতাস আর বর্ণিল ফুলের উৎসবে মেতে উঠেছে বাঙালি। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। এবার নিয়ম অনিয়ম। সরকারি স্থাপনার সামনে অবৈধ পার্কিং ও দখলদারি হকারদের বাগে আনতে পারছে না কর্তৃপক্ষ। দোকানিদের অভিযোগ, সিটি কর্পোরেশন ও পুলিশের কিছু লোককে নিয়মিত চাঁদা দিয়েই চলতে হয় তাদের। অথচ এই হকারদের পুনর্বাসনের উদ্যোগও নিয়েছে সরকার। ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ মনে করছেন প্রশাসনের কতিপয় ব্যক্তির যোগসাজশে চলছে এসব। নিয়ম অনিয়মের এই পর্বে অনুসন্ধানী রিপোর্ট করছেন শারমিন আজাদ। দোকান ছেড়ে পালানো হকার, নিয়ম অনিয়মের ক্যামেরা দেখে নিজের পরিচয় অস্বীকার করেন এই হকার। আর আমি দোকানদার না, দোকান ছেড়ে পালিয়ে যান অন্যদিকে। এরকম আরো অনেক হকার আছেন গুলিস্তান, নিউ মার্কেট, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। হকারদের স্পষ্ট বক্তব্য, নিয়মিত টাকা দিচ্ছেন সিটি কর্পোরেশন ও পুলিশের কতিপয় ব্যক্তিকে। টাকা দিচ্ছে সিটি কর্পোরেশন লোক আছে, এসে বড় ভাইয়ের আছে পুলিশের এখানে, এখান থেকে প্রত্যেকটা পুলিশ কনস্টেবল থেকে প্রত্যেকটা হাই লেভেল পর্যন্ত টাকা খাই। কত টাকা করে দাও পুলিশকে? 30 টাকা ভাড়া। অনেক লোক আছে যারা নেয় ওরাই নেয়, এই অনেক লোক আছে, অনেক সাইড বাই আছে, নাম বলতে পারি না আমি। আর টাকা টুকের এত বেদাল কি লেগে করেন বুঝতেও দিন না, এগুলা বলতে পারবো না। এসব ঘটনা ভোগান্তিতে ফেলে সাধারণ পথচারীকে। সমস্যা তো হয় মাঝে মাঝে, গাড়ি ঘুরে ঘর বাড়ি করার লেগে সমস্যা হয়। এমনকি সরকারি পার্ক দখল করেও চলছে হোটেল ব্যবসা। ভাড়া সে মালিকের জন্য, আমি জানি কাকে দেয় ভাড়া বলতে পারি না। এসব নিয়ে উচ্ছেদ অভিযানও চলে সিটি কর্পোরেশনের, ফলাফল শূন্য। কেন জানতে চাইলে সর্ষের ভিতর ভূতের মতো কর্পোরেশনের গাফিলতির কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। খারাপ মানুষ তো থাকতেই পারে, সবাই যে ভালো সেটা তো বলা যায় না,
অনৈতিক কাজ তো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দ্বারা করতে পারে। তাহলে আমরা উচ্ছেদ করার পরেও এটাকে অতটা সাস্টেনেবল করতে পারি না। যে আইন অনুযায়ী আমরা ম্যাক্সিমাম 5,000 টাকা জরিমানা করার সুযোগ রয়েছে, সেটাও আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, কিন্তু আসলে এছাড়া তেমন কোনো সাজা দেওয়ার ব্যবস্থা নেই। গাড়ি পার্কিং এর ক্ষেত্রেও রয়েছে অনিয়মের অভিযোগ। এখন তো সবাই রাখতেছে, আমিও রাখতেছি, স্পেস নাই, কি করব আমরা, কোথাও যাওয়ারও তো জায়গা নাই, পার্কিংও তো নাই। আর সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এসব অনিয়মের শেষ কোথায়? রক্ষকে যখন ভক্ষক হয়ে ওঠে তখন আর রক্ষা করার কোনো উপায় থাকে না। ঠিক সেভাবে সরকারি গুরুত্বপূর্ণ ভবন বা স্থাপনার সামনের জায়গা দখল করে চলছে এ ধরনের ব্যবসা। আর এসব যাদের নজরদারি করার কথা সেই কর্তৃপক্ষ কি দিতে হচ্ছে চাঁদা। কিন্তু এভাবে আর কতদিন সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, চোখ রাখুন মাইটিভি সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি শারমিন আজাদ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে জিএমবি ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতা মোহাম্মদ নুরুজ্জামান লাবু ও নাজমুলকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে চাপাতি, জঙ্গিবাদী বই, ডলার সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জিএমবির অন্যতম সদস্য লাবু প্রথম জীবনে গাড়ির হেলপার ও লন্ড্রির কাজ করতেন, আর নাজমুল ইসলাম শাওন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তারা দুজন 2015 সালে জঙ্গিদের সঙ্গী হয়ে ধর্মীয় উগ্রবাদিতায় প্রবেশ করে। দুই জিএমবি সদস্য বোমা তৈরিতে পারদর্শী, নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান র্যাব 2-এর সিইও। তিনি আরো বলেন, জিএমবি সদস্যরা মুসলিম হতে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করত। বেশ কিছুদিন ধরে এক খ্রিস্টান যিনি সম্প্রতি মুসলিম ধর্ম হতে ধর্মান্তরিত হয়েছিলেন তাকে কুপিয়ে হত্যার পরিকল্পনা করেছিল বলে জানান তিনি। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম নাজমুল ইসলাম শাওন। সে জিজ্ঞাসাবাদে জানায় সে পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। 2015 সালে তার মধ্যে উগ্রবাদী ধর্মের প্রতি আসক্তি সৃষ্টি হয়। ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় হয় জনৈক ব্যক্তি আবদুল্লাহর সাথে। গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী সম্প্রতি তারা দেশের বিভিন্ন স্থান হতে অনলাইনের মাধ্যমে প্রায় 40-50 জনকে একত্রিত করার জন্য সংযোগ স্থাপন করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল সম্প্রতি আমাদের দেশে নাশকতা তৈরি করা। যে সমস্ত জিনিস আমরা পেয়েছি যে বোমা কীভাবে বানাতে হয় সেই সমস্ত, এবং সে একজন স্বীকারও করেছে সে বোমাতে জড়িত আছে এবং সে বোমা কীভাবে তৈরি করতে হয় সেটাও জানে। ভালোবাসা এমন এক আবেগ যার নেই কোনো সীমানা, কোনো পাল্লা দিয়ে মাপা যায় না এই অনুভূতি। তবে ভালোবাসায় থাকে ভিন্ন ধরন। বাবা মার জন্য ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা আর প্রণয়ের অনুভূতি যেন বাঁধ ভাঙা। পয়লা ফাল্গুনের পরের দিনই ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বের সাথে বাংলাদেশেও চলছে দিনটি পালনের প্রস্তুতি। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস, ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ। আবেগ আর অনুভূতির প্রচ্ছন্ন এক অভিব্যক্তি ভালোবাসা। ভালো লাগার মানুষটি নিজের অজান্তে কখন যে মনের গহীনে স্থান করে নেয় তা কেউ বলতে পারে না। মনে বেজে ওঠে সেই সুর, একই সাথে হাত ধরে একই পথে চলব, একই সাথে মিলেমিশে একই কথা বলব। পহেলা ফাল্গুনের পরেই আসে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, যা আমাদের কাছে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবেই পরিচিত। আর 5টি দিনের থেকে এই দিনটি যেন সবার কাছে একটু আলাদা, হোক সে মনের মানুষ কিংবা বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী। একটু দিন যেন আলাদা করে বলতে ইচ্ছে হয় তোমাকে ভালোবাসি। সবাই চায়, আমি ভাবে আশা করে যে এই দিনটা আসলে একটু পার্সোনাল ভাবে কাটাতে। কালকের দিনটা অ্যাকচুয়ালি সাধারণত প্রত্যেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য অনেকটাই স্পেশাল। ভ্যালেন্টাইন ডে আমাদের দেশীয় উৎসব না হলেও তরুণ প্রজন্মের মাঝে আলাদাভাবে জায়গা করে নিয়েছে দিনটি। অনেকে আবার মনে করেন প্রতিটি দিনই প্রিয় মানুষদের জন্য। কিছুটা সময় বাবা মার সাথে কাটাবো, বাড়িতে কাটাবো। কালকের দিনটা আমি অ্যাকচুয়ালি বাড়িতেই কাটাতে চাই, আমার মার সাথে, আমার ফ্যামিলির সাথে। সবসময় একসাথেই, মানে কালকের দিন সব দিনে একসাথেই মানে সেলিব্রেট করা হয়। ফ্রেন্ডদের সাথে একটু বিকালে ঘুরতে যাব। এই আমার কাছে মনে হয় না যে দিনটাকে আলাদাভাবে দেখার কিছু আছে। হ্যাঁ, একটা দিবসটা আমরা উদযাপন করছি, বাট এই একটা দিনে যে সীমাবদ্ধ থাকবে তা না। আর ভ্যালেন্টাইন ডে তে প্রিয় মানুষকে কিছু না কিছু তো উপহার দেওয়া চাই। গিফট তো অনেকগুলোই কেনা হয়েছে, যেগুলো লাইক করে এগুলোই। তবে এই সুযোগে ফুলের দাম এখন আকাশচুম্বী। তোমারে মাথা বিন ব্যস্ত আছি 100 টাকা, এগুলো ব্যস্ত আছে 80 টাকা, এগুলি ব্যস্ত আছে 50 টাকা, এগুলি ব্যস্ত আছে 100 টাকা, রজনীগন্ধার মালা 100 টাকা। ভালো থাকুক মানুষ, ভালোবাসুক মানুষ, মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
বাবা মা ভাই বোন সহ প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে কাটুক বিশ্ব ভালোবাসা দিবস। সব সহিংসতা ঝেড়ে ফেলে তরুণদের কণ্ঠে গেয়ে উঠুক মানবতার গান। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। বিশ্বের 165 দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি কর্মী কর্মব্রত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এছাড়া মানব পাচার প্রতিরোধ ও মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম হ্রাসে নানাবিধ শ্রমিক বান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। মন্ত্রী সংসদকে আরও জানান, শুধুমাত্র 2017 সালেই সরকারি উদ্যোগে 10,08,525 জন কর্মী বিদেশে গেছেন। আর 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে 51,98,914 জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে। কিশোরগঞ্জের হাওরে কৃষি ব্যবস্থায় ঝুঁকি থাকলেও ফসলের নিরাপত্তায় ছিল না কোনো কার্যকর ব্যবস্থা। স্থানীয়দের সীমিত চেষ্টাতেই রক্ষা পেত সেখানকার ফসল, কিন্তু গত বোরো মৌসুমে কৃষকদের কোনো ব্যবস্থাই কাজে লাগেনি। অকাল বন্যায় সব ফসল তলিয়ে যায় পানিতে। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো জেলার হাওর এলাকাগুলোতে 200 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পলাশের রিপোর্ট। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে চলমান ফসল রক্ষার প্রকল্পটির নাম হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প। এতে অর্থায়ন করেছে জায়গা, প্রকল্পটি বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। পুরো কাজ শেষ হতে সময় লাগবে 5 বছর। কিশোরগঞ্জ জেলার ইটনা, মিটামইন, অষ্টগ্রাম, নিকলি সহ 8টি উপজেলার 9টি হাওর ঘিরে এসব বাঁধ নির্মাণের কাজ চলছে। এবছর যে বাঁধ দিতেছে, এই বাঁধের এই উচ্চতা বাঁধ টিকবে না, বাঁধ ডুবে যাবে। এই বাঁধ উচ্চতা 2 ফুট 3 ফুট, কিন্তু কাজ হবে না। যদি প্রোটেকশন ওয়াল না দেওয়া হয় তাহলে এই বাঁধে কোনো কাজ হবে না। সামনের বোরো ফসলের নিরাপত্তার কথা মাথায় রেখে এ প্রকল্প ছাড়াও 150 কোটি টাকা ব্যয়ে কাবিটা প্রকল্পের মাধ্যমে আরও কিছু প্রকল্পের কাজ চলছে। তবে পানি দেরিতে নামার কারণে কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে। নির্ধারিত সময়ে এই কাজগুলো শেষ হবে না বলে স্থানীয়দের ধারণা। এদিকে কোনো বাঁধ ছিল না, তো এখন পানি উন্নয়নের একটা বোর্ডের একটা বাঁধ এদিকে আসছে। তাইলে যদি বান্ডা যদি সুস্থভাবে সুন্দরভাবে যদি বান্ডা হয়, তাইলে দেখা গেছে যে আমরা 2-4টা ধান গড়ে তুলতে পারবো। এই বছর তো যে বেড়িবাঁধ হইতেছে, কাঁচা বেড়িবাঁধ, আমাদের অনেক জমিন, গরিবের জমিনগুলো পড়ছে। সরকার থেকে টাকা দেওয়ার কথা ছিল, এই টাকাগুলো আমাদের এখনও দেয় নাই। মিটামইন উপজেলার দক্ষিণ হাওরের যে 33 কিলোমিটার বাঁধ তৈরি হচ্ছে তার সবটাই কৃষকদের জমির উপর দিয়ে। কাজ শেষ হওয়ার আগে জমির ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা চাইছেন কৃষকরা। আর বাঁধের স্থায়িত্বের ব্যাপারে জনগণ যেটা দাবি করতেছে, সিসি ব্লক দেওয়া। এই সিসি ব্লক সকল জায়গায় লাগবে না। আমরা যেভাবে কম্প্যাকশন করে বাঁধ করতেছি, ইনশাল্লাহ 70-80% বাঁধ টেকসই হবে উইদাউট সিসি ব্লকে। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান কাজগুলো বাস্তবায়ন হলে বড় কোনো ঝুঁকিতে পড়বে না কৃষক। এ প্রকল্পের মাধ্যমে কৃষক তার ফসলের নিরাপত্তা পাবে। আব্দুল্লাহ মামুন পলাশ, মাইটিভি, কিশোরগঞ্জ। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর দর্শক, ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিমা হোসেন এবং আমি মহসিন শেখদার। আল্লাহ আল্লাহ হাফেজ।